আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থাকো এই কামনা করি। তো আজকে আমি হাজির হলাম তোমাদের সামনে আবারও। তো আজকে আমি দেখাবো এক আপন অনুরোধে দুই বছর মেয়েদের একটা ড্রেস কীভাবে কাটতে হবে সেটা আমি দেখাবো। তো এখানে যে প্রিন্টের কাপড় আমি নিয়েছি এই কাপড়টা লাগবে এক গজ, আর একটু হালকা কাপড় নিয়েছি সে কাপড়টা নিয়ে এটা, হ্যাঁ এই কাপড়টা লাগবে আধা গজ। তো এই যে আমি কাপড়টা এভাবে কাটা আছে এবং জামাটা কী ডিজাইনের করবো সেটা আমি শেয়ার করছি, এখানে কেটে তারপরে সেলাই করে ধরাবো। তো এই যে উপরের অংশ যেটা নেওয়া হয়েছে এটা আধা গাছ কাপড় আছে এখানে, এখন এটা কেটে ঠিক করতে হবে, উপরে বডিটা দিতে হবে। যে হ্যাঁ এই যে উপরে অংশটা হবে এটা হবে সাড়ে আট, সেক্ষেত্রে একটু এখানে ইয়েটা বেশি নিতে হবে কারণ এখানে ভাঙা পড়লে সেলাইটা কমে যাবে। তো এখানে আমার নেওয়া হয়েছে 9 ইঞ্চি কারণ 8 ইঞ্চি হবে ঝোলটা, আর এখানে যে ঘাটটা আছে ঘাটটা নেওয়া আছে 5 ইঞ্চি। আর যেহেতু 2 বছরের বাচ্চার জন্য আর একটু হেলদি হলে একটু কাপড় বেশি লাগবে, বডিটা বেশি দিতে হবে। আর এখানে 5 ইঞ্চি আছে নিচে, বোলটা কেটে নিয়েছে 5 ইঞ্চি, সাড়ে 5 ইঞ্চি বগল করে কেটে নিয়েছে, আর যেহেতু কাটা পড়বে এই জন্য। আর গলাটা হবে 4 ইঞ্চি, এতে কেটে নিচ্ছে, এখন একে নিয়েছিল এখন কেটে নিচ্ছে। আর এখান থেকে একটু রাউন্ড করে কেটে নেবে, আর বডিটা নিচে যে উপরে যে এই বডিটা নিয়েছে, হ্যাঁ এই যে বডিটা এটা নিয়েছে 28 ইঞ্চি, মানে এখান থেকে এটা 28 ইঞ্চি হবে। আর যদি সেক্ষেত্রে যদি বাচ্চা হেলদি হয় তাহলে আর একটু বেশি হবে। আমার এটা আমি যেটা এখন কাটা হচ্ছে এটা মিডিয়াম সাইজের বাচ্চারা পড়তে পারবে, সমস্ত মানে 2 বছরের বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেস এই মাপ দিলে পারফেক্ট হবে আর কি। হ্যাঁ 28 যেহেতু কাটা হয়েছে এখানে 26 থাকবে আর কি, দুই পাশ থেকে কাটা ই হয়ে যাবে, কাপড়টা সেলাই ভিতর চলে যাবে। তো এই যে কাটা হয়ে গিয়েছে আর পরবর্তীতে কী করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ পিছনে গলাটাও কেটে নেবে, হ্যাঁ সামনে গলাটা যে কেটে নিচ্ছে, এই যে কাপড়টা প্রিন্টের কাপড় নিচে দেওয়া হবে ওটাতে একটু ডিজাইন করাবে, তাই ডিজাইনের জন্য এটা দাগ দিয়ে রাখছে যাতে ডিজাইনটা মানে কোনো রকম এদিক ওদিক না হয়, স্পষ্ট হয় এবং ফিনিশিংটা ভালো হবে। হ্যাঁ ওটাতে ডিজাইন করা হবে, তা আমি সেলাই করার সময় দেখে দেবো। আর হ্যাঁ ওইভাবে ডিজাইনটা করা হবে। পিছনে একটু কেটে নেওয়া হবে কারণ যেহেতু 2 বছর বাচ্চারা পিছনে একটু না কেটে নিলে পড়তে পারবে না। এটা তো আর মানে কাটা পড়তেছে না, এটা এইভাবে ঝুলের মাপটা খালি দেখিয়ে দিচ্ছি। এখানে ঝুলের মাপটা হচ্ছে 14 ইঞ্চি, আর এখানে আর কাপড় যতটুকু থাকে অতটুকু নিলে হচ্ছে, মানে কুচিটা যত বেশি হবে তত ভালো লাগবে। আর এখানে পুরো ঝুল আসতেছে কত দেখা দেখে দিচ্ছে, যে 22 ইঞ্চি, পুরো 22 ইঞ্চি ঝুল আসবে আর কি। তো এই যে কাটা হয়ে গেলে এখন সেলাই করার সময় বাকিটা যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমি দেখিয়ে দেবো, যে পাইপিংটা কাটতে হবে, তারপরে আমরা ওই সেলাই কীভাবে করবে ওটা আমি শেয়ার করবো। যে পাইপিনের কাপড় অলরেডি কাটা শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ পাইপিনের কাপড় সবসময় এইভাবে কেটে নিতে হবে আর এইভাবে, তাহলে পাইপিনটা খুব ভালো করে বসে এবং ফিনিশিং ভালো হয়। তো হয়ে গেলো কাটা, এখন আমি চলে যাবো মেশিনের ওখানে সেলাইয়ের ওখানে, কীভাবে সেলাই করবো ওটা শেয়ার করবো।
আমি যে সেলাইয়ের এখানে চলে এসেছি, তো এখানে প্রথমে পিছন সাইডটা গলাটা একটু সেলাই করে নিতে হবে, যেহেতু পিছনে একটু ভাড়া দেওয়া আছে। তো এইভাবে বাড়তি কাপড় পিছনে লাগিয়ে তারপরে উল্টে সেলাই করতে হবে। আর তারপরে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এক পাশ সেলাই করা হয়ে গেছে, এখন এইভাবে তলপাশে ভেঙে নিয়ে সম্পূর্ণটা সেলাই করে দিতে হবে। এখান থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাই। হ্যাঁ, এখান থেকে ভেঙে একটু সেলাই করে একদম এখন ম্যাচ করবে। হ্যাঁ, এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে, এখন এই দুই পাশে ঘাটটা এখন লাগিয়ে নিতে হবে। তার ঘাট দুটো লাগানো হয়ে গেলে তারপরে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে সেলাই করে দুটো ধরে একসঙ্গে সেলাই করে নিতে হবে। ডবল সেলাই দিলে ভালো হবে। হ্যাঁ, যে ঘাড় লাগানো হয়ে গেছে, এখন গলা খেয়ে যে পাইপিংটা দিবে এবং ফিতাটা দিবে, এখানে প্রিন্টের কাপড় আছে, এটা এইভাবে চিকন করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটু বাড়তি রেখতে হবে, রেখে তারপরে সম্পূর্ণটা সেলাই করে আনতে হবে। শেষে এখানেও বাড়তি করে রাখতে হবে। তা একটু সেলাই করার পর তারপরে আবার ভেঙে কীভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, পাইপিংটা লাগানো হয়ে গেছে, এখন পাইপিংটা এইভাবে ভেঙে দিতে হবে। যে এইভাবে ভেঙে একদম ওই শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, তারপর আমি দেখিয়ে দেবো কী করতে হবে। এইভাবে আসতে খুব সুন্দর করে পাইপিংটা কাপড়টা ভিতরে দিয়ে সেলাইটা মেশিনটা যাতে ভালো হয় এবং করে নিতে হবে। এই যে কিন্তু গলা ফিতে লাগানো হয়ে গেছে, তো এখন যে হাতায় যে আমি কুচিটা দিবে, এখানে সামনে এই যে আঁকা আছে, তো এই কুচিটার কাপড় আমি দেখে দিচ্ছি। এই যে প্রথমে এখান থেকে কিন্তু এইভাবে রাউন্ড করে একটু কেটে নিতে হবে, আর এই এটা সেলাই করে নিতে হবে। তা এই যে চিহ্ন দিয়ে আছে, এখান থেকে পিছনের এই সাইড ঘাড়ের এখান থেকে কুচিটা আসবে। হ্যাঁ, এই যে এখান থেকে কুচিটা আসবে, এখান থেকে একদম এই যে এই পর্যন্ত আসবে। তো এই কুচিটা দেওয়ার পরে তারপরে কী করতে হবে ওটা দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে কুচিটা কিন্তু লাগানো হয়ে গেছে, যে এইভাবে এখান থেকে লাগানো হয়ে গিয়েছে। তো এখন একটু হাতা দেবো, তাই হাতাটা একটু কেটে নিতে হবে, তখন কাটা হয়েছিল না, তাই হাতাটা কীভাবে কাটবো ওটা দেখিয়ে দিচ্ছে। যে কাপড়টা এইভাবে ধরতে হবে, ছোটো হাতা দেবো, দেখতে ভালো লাগবে এই জন্য। হ্যাঁ, এইভাবে কাপড়টা ধরে হাতাটা কেটে নিতে হবে। হ্যাঁ, এবার হাতাটা কীভাবে সেলাই করবো ওটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখন হাতাটা এখান থেকে হাতাটা কুচিটা নিয়ে আসতে হবে যেভাবে। আর তার আগে হাতা কিন্তু এখানটাতে আগে ভেঙে নেওয়া হয়েছিল। একটু খেয়াল রাখতে হবে যে কেমনভাবে দিচ্ছে, এটা খুব আলতোভাবে দিতে হবে, কারণ তলে একটু কাপড় আছে যেহেতু কুচি দেওয়া, ওর সঙ্গে যত যেন বেঁধে না যায়। এইভাবে কিন্তু দুটো হাতা একই নিয়মে সেলাই করতে হবে। তাই দুটো হাতা সেলাই করা হয়ে গেলে আমি তারপর পরবর্তী অংশ দেখিয়ে দেবো কী করতে হবে। হ্যাঁ, এই যে হাতাটা কিন্তু এই যে লাগানো হয়ে গিয়েছে, এই কুচিটার নিচে কিন্তু হাতাটা হবে এইভাবে। তো এখন এই হাতার এখানে কী সেলাই করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাতাটার এই এখানটাতে যে তল পাশে যেটুকু জায়গা ছিল ওখান থেকে এইভাবে ভেঙে নিতে হবে। হ্যাঁ, কাপড় এগিয়ে ধরে ভেঙে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যে তলের যে কাপড়টা ওটা যেন ই না হয়ে যায়, বাসনা করে। হ্যাঁ, এইভাবে দুটো হাতা কিন্তু এইভাবে একটু ভেঙে নিতে হবে। হ্যাঁ, এই যে হাতা কিন্তু লাগানো হয়ে গিয়েছে যেখানে, তো আর এখন এরপর যে এখন এই পাশটাকে জোড়া দিয়ে নেবে, নিয়ে তারপরে এখান থেকে তাই কুচিটা দিতে হবে। আর নিচের অংশটাও হ্যাঁ জোড়া নেওয়ার পর আমি দেখিয়ে দেবো কীভাবে কুচিটা দিচ্ছে। হ্যাঁ, এই যে এই পাশটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে, এখন এই যে এই পাশ থেকে কুচিটা দেবে, নিচে যে কুচিটা ওটা কাপড়টা লাগিয়ে নেবে।
হ্যাঁ, এইভাবে কুচিটা কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিতে হবে ওই পর্যন্ত। তারপরে এই পাশটা লাগিয়ে নিয়ে নিচে সেলাই করলে হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। তো এই কুচিটা কিন্তু এইভাবে একদম ওই মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে ওই পর্যন্ত। এই যে কিন্তু কুচিটা দেওয়া হয়ে গেছে এবং এখানে একটু বাকি আছে, এখানটাতে একটা সেলাই করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা ধরে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তারপরে নিচটা ভেঙে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পর আমার কিন্তু এই জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কমপ্লিট করে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। এখানে কিন্তু ডবল সেলাই নিয়ে নিতে হবে। এই জামাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, যে এখানটাতে সেলাই করে নেওয়া হয়েছে। আর সম্পূর্ণ জামাটা যে কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে পুরো জামাটা আমি দেখিয়ে দিলাম। আর পিছনের যে ফিতাটা দিয়েছিলো, এই যে এইভাবে ফিতাটা দিয়ে দিলে বাঁধতে সুবিধা হবে, বাচ্চাদের দেখতেও ভালো লাগবে। আর ফিতেরা এখানটাতে এরকম একটু কাপড় লাগিয়ে দিয়েছে ফুলের মতন করে। তো আমি দেখিয়ে দিলাম যে দুই বছরের বাচ্চারা এই ধরনের ড্রেস পরে হাঁটলে কিন্তু অনেক ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবে বাসায় এইভাবে। যে আপু আমাকে বলেছিল সে আপু অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবে, চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। তো আমি দেখিয়ে দিলাম যে একটা দুই বছর বা এই ধরনের বাচ্চা পাঁচ বছর মেয়েদেরও এই ধরনের ড্রেস পরাইলে কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যে একটা সুন্দর একটা বেবি ড্রেস কেমন, অবশ্যই বাসায় ট্রাই করবে। আর কেমন হয়েছে আমাকে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু করে নিও। আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার সাথে বসে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তবে আজকে সবাইকে আমি আল্লাহ হাফেজ দেবো। পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ সবাইকে।